ভারতের রাজস্থানে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্ট থেকে রেল লাইনের ওপর পড়ে চারজন নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 34 জন। রাজস্থানের দৌসা জেলায় রোববার গভীর রাতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে পড়ে গেলে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, বাসটি হরিদ্বার থেকে জয়পুরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কালভার্ট থেকে 30 ফুট নিচে পড়ে যায়। বাসটিতে 70 থেকে 80 জন যাত্রী ছিল। আহতদেরকে দৌসা জেলার হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় হাসপাতাল পরিদর্শন করেছেন দৌসার জেলা প্রশাসক। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।